ভাই প্রত্যেক ঈদে তো ভাই 5,000, 6,000, 7,000, 10,000 টাকা দিয়ে শপিং করেন ভাই। এবার এটা হয়তো ভাই কিছু টাকা একটু কমে শপিং করেন ভাই, কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ান ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে কারণে ভিডিওটা নিয়ে আসা, কিছুদিন আগে হয়তো আপনারা অনেকে আমার ভিডিওতে দেখছেন যে আমি একটা পোস্ট করছিলাম যে গরিব অসহায় রাস্তার অসহায় মানুষদেরকে যে ইফতার করামু, এটা আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তো ওই ভিডিওতে আমি আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল আছে বা প্রবাসী বন্ধু আছে কয়েকটা, তার সাথে কথা বলি আর কিছু আর্থিক সহযোগিতার জন্য আর, কারণ এটার অনেক টাকা প্রয়োজন। বন্ধুদের সাথে কথা বলি, বন্ধুরা আমাকে বলতেছে যে ইফতারেরটা না দিয়ে বা এই যে সামনে ঈদ আসতেছে আর কিছুদিন পরে আমাদের ঈদ, এই ঈদের দিন হয়তো অনেকে আছে যে তার সেমাই কেনার মতো সামর্থ্য নাই বা 1 কেজি পলাল চাল কিনে যে পলাও রান্না করে খাবে তার কোনো সামর্থ্য নাই। তো আমার বন্ধুটা আমাকে পরামর্শ দেয় যে এটা করলে ভালো হয় যে চাল, চিনি, সেমাই আরো বিভিন্ন আবিজাবি এগুলা দেওয়ার জন্য আর। তারপরে বন্ধুরাও আমাকে অনেক আশ্বাস দেয়, তার আমি তার কথাটা তারপরে আমি চিন্তা করি না কথাটা ঠিকই আছে, সে যেহেতু কথাটা বলছে না এটা ভালো একটা কথাই বলছে। এটার জন্য আজকে ভিডিওটা আমরা এসকে কুদ্দুস অফিসিয়ালের পক্ষ থেকে যে আমরা একটা ফান্ড তৈরি করছি, অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বিকাশ এবং রকেটের নাম্বার দেওয়া আছে এবং ডাসবাংলার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। যে যাই পারেন 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, 1,000 টাকা যে যাই পারেন তা দিয়ে আমাদের সাথে থাকবেন, শরীর থাকবেন। আর আপনি যদি টাকা না দিতে পারেন সমস্যা নাই, অন্তত পক্ষে ভিডিওটাকে শেয়ার করে দেন, যে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অন্যজনের কাছে যাওয়ার পরে হয়তো অন্যজন ভিডিও দেখলে হয়তো সে সাহায্য করতে পারে। সমস্যা নাই যে আপনার আর্থিক সাহায্য করার মতন অ্যাবিলিটি নাই, টাকা পয়সা নাই যে আপনি সাহায্য করবেন, সমস্যা নাই, আপনি ভিডিওটা শেয়ার করে দেন, অন্যজনকে শেয়ার করেন, হয়তো ওই লোকটা হয়তো আপনার একটা শেয়ার কারণে হয়তো ওই লোকটা ভিডিওটা দেখে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সো আমরা 29 রমজান 20 এপ্রিল রোজ বৃহস্পতিবার ওই দিন আমরা যে অসহায় মানুষদের এই সাহায্যগুলো আমরা করব। আর যারা ভিডিওটা দেখতে আছেন 28 রমজান 19 এপ্রিল পর্যন্ত আপনারা টাকাটা পাঠাতে পারবেন, অর্থাৎ যে আপনি 28 রমজানের পরে টাকাটা পাঠাবেন না। যদি কেউ 28 রমজানের পরে ভিডিওটা দেখে থাকেন তাহলে 28 রমজানের পরে কেউ টাকাটা পাঠানোর প্রয়োজন নাই, আর যারা পাঠাবেন অবশ্যই 28 রমজানের আগে টাকাটা পাঠাবেন। আসলে কি ভাই, দেখা গেছে যে আমরা ঈদে অনেক টাকা শপিং করি, এই ঈদে আমরা অনেকজনে অনেক টাকা শপিং করি, 5,000, 6,000, 10,000, 12,000। অনেক ফ্যামিলি আছে মনে করেন যে একটা জামা কিনার সামর্থ্য নাই, বা অনেকে আছে যে যে এক প্যাকেট সেমাই কিনবে, এক প্যাকেট সেমাই কিনে যে সেমাইটা রান্না করে খাবে এরকমও মানুষ আছে যে তাদের সামর্থ্য নাই, বা 1 কেজি পলার চাল কিনে যে পোলাও রান্না করে খাবে তারও সামর্থ্য নাই। আসুন ভাই আমরা সকলে মিলে যে আমাদের যে এবার ঈদে হয়তো অন্য ঈদে হয়তো আমরা 5,000, 6,000 টাকা দিয়ে আমরা মার্কেট করছি, শপিং করছি, কাপড় চোপড় কেনাকাটা করছি, এবার ঈদে হয়তো এখান থেকে ভাই 500 টাকা একটু কমে আমরা শপিংটা করি বা 200 টাকা কমে শপিংটা করি। এবার ঈদে যে আপনি কেনাকাটাটা করবেন এখান থেকে হয়তো 5টা টাকা বা 10টা টাকা বা 100টা টাকা বা 500টা টাকা সাহায্যের হাত বাড়িয়ে দেন ভাই ওইখান থেকে ভাই। ভাই প্রত্যেক ঈদে তো ভাই 5,000, 6,000, 7,000, 10,000 টাকা দিয়ে শপিং করেন ভাই, এবার ঈদে হয়তো ভাই কিছু টাকা একটু কমে শপিং করেন ভাই, কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়ান ভাই। এটাই ভাই আমার আর কিছু বলার নাই, ভিডিওটার বড় করতে চাই না, এটাই বলতেছি যারা ভিডিওটা দেখতে আছেন যার সামর্থ্য নাই সাহায্য করার মতন, সমস্যা নাই ভাই, ভিডিওটাকে শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন, হয়তো অন্যজন দেখলে হয়তো সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। সো আমাদের এখানে বিকাশ নাম্বার এবং রকেট নাম্বার দেওয়া আছে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, অবশ্যই যে যেখান থেকে পারেন, বিশেষ করে যে প্রবাসী ভাইরা, বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা চাইলে আপনারা অনেক কিছু করতে পারেন। আমি অবশ্যই আমি জানি যে আমার ভিডিওর অবশ্যই প্রবাসী ভাইদের কাছে যাবে, অবশ্যই প্লিজ বিশেষ করে প্রবাসী এবং দেশ বিদেশের সকল ভাইদের কাছে আমার আকুল আবেদন, অবশ্যই আপনারা একটু পাশে থাকবেন। এতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।